এই প্রচণ্ড শীতে বেশি কিছু রান্না করতে কিন্তু একদমই ইচ্ছে করে না আর প্রতিদিন ভাত খেতেও কিন্তু একদমই ইচ্ছে করে না তো মাঝে মধ্যে এই রকম এক পাকের রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে ভীষণই পছন্দ করবে তৈরি করাটা খুবই সহজ ঘরে থাকা সাধারণ চাল আর সাধারণ উপকরণেই তৈরি হয়ে যায় আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য এখানে আমি এক বাটি পরিমাণে ইন্ডিয়া গেট চাল নিয়েছি এটা কিন্তু সাধারণ ঘরে থাকা যে চালের আমরা ভাত খাই সেই চালটা দিয়েও করা যাবে কোনো অসুবিধা নেই এটা আমার কাছে ছিল বলেই নিয়েছি আর এই চালটাকে অবশ্য করে মেজারিং করতে হবে যে কোনো একটা কিছু দিয়ে মেপে নিতে হবে এতে করে কিন্তু আমাদের জল দিতে খুব সুবিধা হবে এবারে এই চালটাকে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এটাকে ততক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বের হচ্ছে চাল খুব ভালো মতো ধুয়ে হয়ে গেছে চালের মধ্যে এবারে বেশ কিছুটা পরিমাণে ভালো বা পরিষ্কার জল দিয়ে আমি চালটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম ততক্ষণে দেখুন এখানে আমি নিয়েছি সেদ্ধ ডিম নিয়েছি আলু আর নিয়েছি ফুলকপি আর এই সময়তে যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যায় তো আলুর ভিতরে কিন্তু তেল ঝাল নুন মশলা খুব একটা ঢোকে না আর ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যায় তার জন্যে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো মতো ছিদ্র করে দিচ্ছি প্রতিটা আলুকে কিন্তু একই রকমভাবে আমি ছিদ্র করে রেখেছি এতে করে কিন্তু ঠান্ডা হওয়ার পরও শক্ত হয়ে যাবে না আর ডিমগুলোকে এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করা চলবে না এখানে কিন্তু হাফ বয়েল ডিম আপনাদের তৈরি করতে হবে না হলে কিন্তু রান্নার মধ্যে দিলে অনেক সময় শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না একই রকমভাবে কাঁটা চামচ দিয়ে ডিমের গায়েও আমি ছিদ্র করে দিলাম এতে করে ডিম ভাজবার সময় আর ফাটবে না এবারে মূল রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হওয়ার পর এর মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম আর অল্প করে একটুখানি গুঁড়োও দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু নুন হলুদটা ডিমের গায়ে আগেও মাখিয়ে রাখতে পারেন এবারে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ডিমগুলো ভাজবো না একদমই হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এবারে ডিমগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিটখানেক আলুগুলোকে এভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলোকে আমি একটা সাইডে রেখে তারপর কপিগুলোকেও অপর সাইডে দিয়ে দিচ্ছি একই সাথে কপিগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে আর কপির মধ্যেও অল্প করে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু এগুলোকে আলাদা আলাদা করেও অবশ্যই ভেজে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এগুলোকে আমি ভেজে নেব আর মাঝে একবার অবশ্যই ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবারে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে তুলে নিলাম কড়াইতে যেইটুকু তেল রয়ে গেছে এর মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে চাইলে কিন্তু আরও তেল অ্যাড করতে পারেন এর মধ্যে ফোরণে দিলাম ফাটিয়ে নেওয়া তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি অল্প একটু জৈত্রীর ফুল ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম দিলাম লবঙ্গ আর সামান্য পরিমাণে একটু জিরে দিচ্ছি চাইলে কিন্তু গোটা যে সাদা আছে ওটাও যেতে পারে কোনো জিরেটা নেই আর দুটো তেজপাতা দিয়েছি ফোরনটাকে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে সমানভাবে কাটলে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা যায় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবারে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তেল ঝরিয়ে তুলে রাখলাম এটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। এবারে এর মধ্যে একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকেও মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর অল্প করে একটু জল দিলাম যাতে এটা পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো দিলাম মানে কোয়ার্টার চামচ পরিমাণে আর হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রান্নাতে ঝাল হয় না খুব সুন্দর কালার হয় চাইলে দিতেও পারেন না চাইলে না দিলেও চলবে আর স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার টিস্পুন স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়েছি আর টমেটোটা খুব সুন্দর মজে যাওয়ার জন্যে অল্প করে একটুখানি লবণ দিলাম পরে কিন্তু লবণের ব্যবহার আবারও করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা চালটার জলটা ঝরিয়ে দিতে হবে খুব ভালো মতো এই সমস্ত কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে কিন্তু কষিয়ে নেবার প্রয়োজন নেই দেখুন চার মিনিটের মধ্যেই চালটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর সমস্ত কিছুই খুব ভালো মতো মিশেও গেছে এবারে এর মধ্যে আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর যেই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি দুই বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি যতটা চাল নিতে হবে ঠিক তার ডবল পরিমাণে জল দিতে হবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি খুব ভালো মতো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করার পর তারপর গ্যাসের ফ্লেমটা আরও একটু কমিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি কোয়াটার টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা ভেজে রাখা ডিম আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব জোরে জোরে নাড়াচাড়া করা চলবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও মিনিট পাচিক সময় ধরে লো ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়ে হালকা হাতে একবার নেড়েচেড়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর ঝরঝরে রাইস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা পুরোটাই অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেবো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এক পাখে লাঞ্চ বা ডিনার রেসিপি তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ